হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আসলে এটা আপনাদের রিকোয়েস্টে ছিল যে কম তেলে এবং হেলদি উপায়ে কী করে মজাদার বেগুন ভাজিটা করা যায়। আমি আজকে দুইভাবে দেখাবো, আপনারা যেভাবে প্যানে চুলায় করবেন বা যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনে কীভাবে এটা করবেন সেটাও আমি আজকে করে দেখাবো। তাই শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ করছি। দর্শক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখানে প্রথমে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। আধা কাপ পেঁয়াজ বাটা, এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লবণ, এক টেবিল চামচ হলুদ, আধা টেবিল চামচ ধনে গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, যে যেই রকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। কোনোভাবেই হলুদটা যেন বেশি পড়ে না যায়, তাহলে একটু তেতো হয়ে যাবে বা হলুদের গন্ধ আসবে বেগুন ভাজা থেকে। সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, একটা পেস্ট তৈরি করছি। কোনো কারণে যদি পেস্টটা বেশি ড্রাই হয়ে যায় কয়েক ফোঁটা পানি মিলিয়ে দেবেন। এখন আস্ত বেগুনগুলোকে আমি ধুয়ে মুছে নিয়েছি। আমি গোল বেগুনটা নিচ্ছি, আপনারা চাইলে লম্বা বেগুন বা যেই ধরনের বেগুনটাই আছে সেটা নিতে পারেন। লম্বা বেগুন হলে সেটাকে মাঝখান থেকে লম্বালম্বিভাবে চিড়ে দুই টুকরো করে নেবেন। আর এই বেগুনটা আমি ঠিক 1 ইঞ্চি করে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। অনেকে বেগুনটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখেন, সেটা করতে যাবেন না, সেটা করার কোনোই প্রয়োজন নেই। মশলাটাকে আগে তৈরি করে নিয়ে বেগুনটাকে সাথে সাথে ধুয়ে নিয়ে মুছে নিলেই হয়ে যাবে, তাহলে বেগুনটা আর কালচে হয়ে যাবে না। এতে করে বেগুনে খুব বেশি পানিও থাকবে না, ভাজার সময় ছিটে উঠবে না। একটা কাঁটা চামচ দিয়ে বেগুনের গায়ে ঠিক হালকা করে একটু কেচে কেচে দিচ্ছি। খুব বেশি কেচে দিলে কিন্তু সেটা আবার ভাজার সময় একদম আলাদা হয়ে যাবে চামড়া থেকে। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে ঠিক এইভাবে দুই পাশে একটু গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাত দিয়ে এটাকে আবার একটুখানি মাখিয়ে নেবেন ভালো করে, তবে এক্সট্রা মশলা লাগিয়ে নেবার কোনো প্রয়োজন নেই, তাহলে ভাজার সময় সেটা পুড়ে নষ্ট হয়ে যাবে বেগুন ভাজাটা। এভাবে আমি সবগুলো বেগুনে মশলাগুলোকে মেখে নিচ্ছি। আর আজকে যে মশলার পরিমাণটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এতে আমি ঠিক এইরকম দুটো বেগুন ভাজতে পেরেছি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওভেনে করবেন। ওভেনের ট্রেতে ঠিক যতগুলো টুকরো আপনারা করতে চান ততগুলো টুকরো এইভাবে বিছিয়ে দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ অলিভ অয়েল এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এটা অপশনাল, এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, এতে সুন্দর একটা ফ্লেভার আসে, এটা না দিলেও চলবে। এখন আমি ওভেনে এটা বেকিং অপশনে দিয়ে 375 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াসে করলে 190 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট পর্যন্ত বেক করব। এদিকে চুলায় করার জন্যে আমি প্যানে 2 চা চামচ তেল একটু গরম করে নিয়েছি। চুলার আঁচটা একদমই মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রেখেছি। বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ওপর দিকটা কালচে হয়ে যাবে, ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না। এই 2 চা চামচ তেলেই আমি বেগুন টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো অপেক্ষা করব প্রথমবার। তারপর ঢাকনা খুলে এটাকে উল্টে দেব। ততক্ষণে দেখা যাবে যে যতটুকু তেল দেয়া হয়েছিল সেটা অ্যাবজর্ব করে নিয়েছে বেগুনগুলো। এই ক্ষেত্রে ভয় পাবার কোনোই কারণ নেই, চুলার আঁচ যেহেতু কমানো আছে বেগুনগুলো কিন্তু একদমই পুড়ে যাবে না। প্রয়োজনে কয়েক ফোঁটা তেল এইভাবে মাঝখানে দিয়ে দিলেই হবে, খুব বেশি তেলের প্রয়োজন নেই। এটাকে ঢেকে ভাজলে পরে এটা একদমই পোড়াও লাগবে না কম আঁচের কারণে, এবং খুব ভালো মতো সেদ্ধ হবে, চারিদিকে তেলটাও ছিটে উঠবে না। বেগুন ভাজাটা খুবই মজাদার, অনেকেই এটা অ্যাভয়েড করেন কারণ বেগুন ভাজতে অনেক বেশি তেল দেওয়া হয়। তাই যাদের বাসায় ওভেন আছে, যারা দেশের বাইরে থাকেন, তারা তো ওভেনে এটাকে খুব হেলদি উপায়ে বেক করে নিতে পারেন। আর যারা চুলায় করবেন তারা এক্স্যাক্টলি এই রেসিপিতে করলে খুব সহজে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, খেতে খুব মজা লাগবে এবং তেলের ব্যবহারও অনেক কম হবে। বেগুনগুলো ঠিক এরকম ভাজা হয়ে গেলে তুলে নিলাম, এবং পরবর্তী ব্যাচের বেগুনগুলো দেবার সময় আর আগে থেকে তেল দিতে হবে না। প্রথমে বেগুনগুলো প্যানে দিয়ে তারপর 1 চা চামচের মতো তেল ঠিক এইভাবে ওপরে ছড়িয়ে দিয়ে আবার ঢেকে এটাকে
আগের মতো করে ভেজে নিলেই হয়ে যাবে। যদি কোনো কারণে দেখেন যে খুব বেশি শুকিয়ে গেছে বা তেল দেবার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলেই যথেষ্ট। এদিকে 25 মিনিট পরে যে বেগুনগুলো আমি ওভেনে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক এমনটা দেখা যাবে যখন এটা হয়ে যাবে। আপনারা লক্ষ্য করবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে এবং ছেড়ে ছেড়ে আসছে। আর একটু ক্লোজ দেখে নিতে পারেন, তৈরি হয়ে গেল ওভেন বেকড বেগুন ভাজা। এটা ঠিক এভাবেই পরিবেশন করবেন, এটা দেখতেও খুব সুন্দর লাগে। এবং আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই ওভেনে যেটা করা হয় সেটা, এটার টেস্টটাও একটু অন্যরকম হয় আর খাবার সময় একদমই টেনশন লাগে না যে এটা তেলে ভাজা হয়েছে। এদিকে যেটা আমি প্যানে ভেজেছি সেটাকে আরও একটু শাহীভাবে পরিবেশন করার জন্যে ওপরে একটু টক দই দিয়ে দিচ্ছি এবং টক দইয়ের ওপরে একটু সামান্য চটপটি বা চাট মশলা ছিটিয়ে দেব। এই স্টেপটা একদমই অপশনাল, আপনাদের যে করতেই হবে এমন কোনো কথা নেই। অনেকেই এটা পছন্দ করেন, আবার অনেকে নাও করতে পারেন, তাই এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনাদের ব্যক্তিগত স্বাদের ওপরে। বাসায় মেহমান আসলে বা যে কোনো শাহী খাবারের সাথে যদি আপনারা বেগুন ভাজা পরিবেশন করেন, সেই ক্ষেত্রে এভাবে টক দই দিয়ে চাট মশলা দিয়ে পরিবেশন করতে পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই না, বেগুন ভাজাটাকে আরও বেশি হেলদি করে তোলে। আপনাদেরকে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি, তার মানে লোভ লাগিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বেগুন ভাজা যারা পছন্দ করেন তারা তো সবাই জানেন, আমার ধারণা কম বেশি সবাই বেগুন ভাজা পছন্দ করেন। সাধারণত অনেকে অ্যালার্জিজনিত কারণে বেগুনটা অ্যাভয়েড করেন, কিন্তু তারপরেও সবাই কম বেশি বেগুনটা পছন্দ করেন। সহজভাবে হেলদি উপায়ে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে কিন্তু মিস করবেন না। আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং, সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।